স্টোরি ওয়ার্ল্ডে স্বাগত বন্ধুরা আমার চ্যানেলের বিভিন্ন লেখকের লেখা গল্পের সম্ভার ভালো লাগলে লাইক করতে পারো শেয়ার করতে পারো আর কমেন্টের জন্য কেমন লাগলো সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না পাশের বেললাইকানটি প্রেস করতে ভুলো না যাতে নতুন নতুন গল্পের আপডেট পেতে পারো আর আমাদের ফেসবুক পেজে যেতে গেলে বা ফেসবুক পেজে গ্রুপে জয়েন করতে গেলে আমাদের ইউটিউব পেজে লিঙ্ক দেওয়া রয়েছে শুরু হচ্ছে গা ছমছমে ভূতের গল্প আজকের গল্প বিরামপুরের ওয়েটিং রুমে লিখেছেন রাহুল মজুমদার সাত ঘন্টা লেটে রাত সাড়ে দশটায় ট্রেনটা যখন বিরামপুর স্টেশনে এসে থামল বৃষ্টি তখন বেশ জোরে পড়ছে বিরামপুর স্টেশনে প্ল্যাটফর্ম বলতে নিচু কাকড় বিছানো একফালি জমি রেলিং দিয়ে ঘেরা দুটো ল্যাম্প পোস্ট শুদ্ধ ভাষায় যাকে বলে আলোক স্তম্ভ। তাতে টিম টিম করে কেরোসিনের লম্ফ জ্বলছে এদিকে এখনও ইলেকট্রিক আসেনি এক দঙ্গল ঝুপসি গাছের মাঝে এক টুকরো স্টেশন ঘর মাথায় টিনের চাল ট্রেন এখানে বেশিক্ষণ থামে না কোনো রকমই ট্রেন থেকে নেমে স্টেশন ঘরে চালাটার দিকে ছুট লাগালো অজয় শেডের তলায় পৌঁছে রুমাল দিয়ে হাত মাথা মুছতে মুছতে দেখল আরও দুজন মতো এসে আশ্রয় নিয়েছে সেখানে বেশ অবাক হলো অজয় বিরামপুর এমন কিছু আহামরি জায়গা নয় যে লোকে এখানে বেড়াতে আসবে জঙ্গল ছাড়া কিচ্ছু নেই এখানে এই স্টেশন ঘরটুকু বাদ দিকে এই জায়গাটাও জঙ্গলই নেহাত বন বিভাগে চাকরি করে জঙ্গলে থাকাই ওর কাজ তাই বাধ্য হয়ে এখানে পড়ে আছে অজয় স্টেশন থেকে সাত কিলোমিটার জঙ্গল ঠেঙিয়ে তবে পৌঁছতে হয় ওর রাস্তা নয় বেলাবিলি এসে পৌঁছলে জোরে পাচারিয়ে চেষ্টা করা যেত এখন এই গভীর রাতে এই বৃষ্টির মধ্যে অজয় আর যাই হোক পাগল নয় এহেন পাণ্ডব বর্জিত জায়গায় দু দুজন আগন্তুক কৌতূহল হল অজয়ের কিন্তু কোনো প্রশ্ন করার আগেই সবুজ লণ্ঠনটা দোলাতে দোলাতে রামভোড়া সে এসে হাজির আর ওই একই ছাতার তলায় স্টেশন মাস্টার তিওয়ারিজিও অজয়কে দেখেই তিওয়ারিজি একগাল হেসে বললেন কী বসবাবু দেখলেন তো আমাদের রেল কোম্পানির এফিসিয়েন্সি কেমন আপনাকে আপনার ডেস্টিনেশনে পৌঁছে দিল রাগ করবে কি অজয় হেসে ফেললো আসলে তিওয়ারিজির উপর রাগ করার চেষ্টাটাই বোকামি ভদ্রলোক সমস্ত রকম দুঃখ কষ্টকে যেন দূর বলে তাড়িয়ে দিয়ে বসে আছেন বাড়ি ঘর পরিবার পরিজন ছেড়ে এই বর্জিত জায়গায় পড়ে আছেন অথচ কোনো অভিযোগ নেই হাসি মুখে ডিউটি করে যান দেখা হলেই হাসি ঠাট্টা করেন যেন কত আনন্দে আছেন অজয় বলল কিন্তু তিওয়ারিজি এখন সারা রাত কাটাবো কোথায় আপনার স্টেশন ঘরে তো আপনার আর রামভৌড়াশিরি জায়গা হয় না আরে ঘাবড়াচ্ছেন কেন তার বন্দোবস্ত ভি রেল কোম্পানি করে রেখেছে তিওয়ারিজি হাসতে হাসতে বললেন আসুন আপনাদের দিয়ে বিরামপুর স্টেশনের ওয়েটিং রুমের ওপেনিং হয়ে যাক ওয়েটিং রুম বিরামপুর স্টেশনে অজয় বুঝতে পারল না তিওয়ারিজি ঠাট্টা করছেন কি না বেশ কয়েকবার ওকেই স্টেশনে আসতে হয়েছে কিন্তু ওয়েটিং রুম তো চোখে পড়েনি কখনো অবশ্য প্রয়োজনও হয়নি অজয় দেখলো আশ্রয়ের আশ্বাস পেয়ে বাকি দুজন যাত্রীর চোখ মুখ্য বেশ চকচক করে উঠেছে স্টেশন মাস্টারের ঘরের পাশেই আরেকটা তালামারা দরজা ছিল সে সেটা খুলে দিল ওরা ঢুকতে যেতেই তিওয়ারিজি বলে উঠলেন রুকে যান এই রামভোড়া সে তনিক বাত্তি তো লেয়া ইস আন্ধেরে মেয়ে বাবুলক আন্দার কেসে ঘুষি ভরসে তিন মিনিটে আরেকটা বাতি জ্বালিয়ে নিয়ে এলো দরজা খুলে ঘরে ঢুকতে ঢুকতে তিওয়ারিজি বললেন জেন্টেলম্যান আই কর্ডিয়ালি ইনভাইট ইউ টু ইন অ্যাগুরেট দ্য ওয়েটিং রুম অফ দ্য ফেমাস বিরামপুর স্টেশন ওয়েলকাম জেন্টেলম্যান হাসতে হাসতে সবাই ঘরে ঢুকলো কথাগুলো না বুঝলেও রসিকতাটা বুঝতে পেরে রামভরসেও দাঁত বের করে হাসলো। অজয় লক্ষ্য করলো ছোট হলেও ঘরটা রাত কাটাবার পক্ষে যথেষ্ট এমন একটা আশ্রয় এই জঙ্গলের মধ্যে এই ঘোর দুর্যোগে জুটে যাবে কল্পনাও করা যায়নি সবাই হাত পা ছড়িয়ে বসে পড়ল তিওয়ারিজি বললেন রাত মেয়ে তো অর কোনো ট্রেন নেই আমি ভিক আপনাদের সঙ্গেই রাত কাটাবো এ ভরসে যা যাকে স্টেশন ঘর বন্ধ করকে তু ভি ইয়া আজা সাতমেয়ে বিস্কিটকা টিনা ভি লেকে আনা রামভরসে যখন বিস্কুটের টিন এসে দরজাটা বন্ধ করলো বৃষ্টির জোর তখন আরও বেড়েছে ঘরটা ছোট বলে একটা আলোতেই মোটামুটি আলো হয়েছে বিস্কুটের অন্য দুজন আগন্তুকের একজন বলে উঠল আমাদের সঙ্গেও খাবার আছে আসুন সবাই মিলে ভাগ করে খাই এতক্ষণে দুই সহযাত্রীর দিকে ভালো করে তাকালো অজয় অল্প বয়সী বড়জোর বাইশ তেইশ বছর বয়স হবে একজন রোগা ফর্সা অন্যজনও রোগা তবে গায়ের রংটা চাপা চোখে চশমা তিওয়ারিজি আগন্তুকদের দিকে তাকিয়ে বললেন আপনারা বোসবাবু এসেছেন জঙ্গল দেখবেন জঙ্গল দেখতেই এসেছি ফর্সাজন জবাব দিল তবে ওর সঙ্গে আসিনি আমরা ও বিলকুল অঞ্জান আদমি তিওয়ারিজি বললেন কই বাত নেহি জান পেয়েচান হয়ে যাক আমি রামদাস তিওয়ারি এই স্টেশনকার স্টেশন মাস্টার আর ইনি হচ্ছেন বোসবাবু অজয় বোস ফরেস্ট ডিপার্টমেন্ট কা অফিসার আমার নাম অঞ্জল লাহিরি ফর্সাজন পরিচয় দিল আমি গৌতম কুণ্ডু আমরা ছোটবেলার বন্ধু চশমা পরা জন বলল এই অঞ্চলে একটা বহু পুরোনো মন্দির আছে না সেটা দেখতেই আসা হ্যাঁ হ্যাঁ আছে বটে একটা মন্দির অজয় বলল কিন্তু সে তো গভীর জঙ্গলে আমার আস্তানা থেকেও প্রায় আট ন কিলোমিটার ভিতরে আর তাছাড়া সে তো এখন ধ্বংসস্তূপ যা অবস্থা মন্দির বলে চেনাই মুশকিল দু বন্ধুতে চোখাচুকি হলো একবার তারপর অঞ্জন বলল যতদূর শুনেছি ওখানে আগে বেশ এক সমৃদ্ধ শহর ছিল পাশেই ছিল নদী তারপর এক রাত্রির ভূমিকম্পে পুরো শহরটা ধ্বংস হয়ে যায় নদীও সরে যায় কিন্তু আশ্চর্যভাবে মন্দিরটা বেঁচে যায় ক্রমশ জঙ্গলে ঢাকা পড়ে যায় জায়গাটা তবে অনেক দিন পর্যন্ত ওই মন্দিরে লোকে পুজো দিতে আসতো তাও সে বহু বছর বন্ধ হয়ে গেছে বলে থেমে সবার দিকে একবার তাকিয়ে নিয়ে থেমে থেমে বলল অঞ্জন শুনেছি বিশেষ বিশেষ রাতে শহরটা আবার জেগে ওঠে সেটা দেখতেই আসা আমাদের কি বিধ সক্রে বাবা অজয় নিজেও বেশ ডান পিতে ভাবল এদের সঙ্গে ভিড়ে পড়লে কেমন হয় তাহলে আপনাদের সহও ভূত দেখার তিওয়ারিজি বললেন তো কবি ভূত তুত দেখেছেন আগে না দুজনেই হাসল গৌতম বলল আজ অব্দি ভূত দর্শনের সৌভাগ্য ঘটেনি অনেক জায়গায় গিয়েছি বেশিরভাগই ধাপ্পা নয় গুজব বাকিগুলো চোখের ভুল এবারে আর আপনাদের ঠকতে হবে না কে কে বলল কথাগুলো সবাই চমকে উঠল অজয় দেখলো একটা চেয়ারের আড়ালে দেওয়াল ঘেঁষে এক ভদ্রলোক বসে আছেন ছোট্ট চেহারা খুব সাধারণ পোশাক মুখটা মনে রাখার মতো নয় কিন্তু ভদ্রলোক এলেন থেকে নাকি প্রথম থেকেই ছিলেন তাই হবে অজয় ভাবল আদৌ অন্ধকারে কিছুই বুঝতে পারেনি দুজন নয় তিনজন ছিল ওর পাশে আপ কন তিওয়ারিজির গলায় সন্দেশ সুর আমি জীবন দত্ত আপনি বলছেন আমরা ওখানে ভূত দেখতে পাবো গৌতম অবিশ্বাসী গলায় বলল পাবে আপনি কি করে এত শিওর হচ্ছেন বুড়ুকুচকে প্রশ্ন করল অজয় আপনি গিয়েছেন ওখানে দেখেছেন ভূত আগ্ঞে হ্যাঁ ঘাড় নালেন ভদ্রলোক গিয়েছিলাম বছর পাঁচেক আগে ওদের দেখতেও পেয়েছিলাম কিন্তু সে ওই একবারই এক মুহূর্তের জন্য কেন এক মুহূর্তের জন্য কেন অঞ্জলের গলায় কৌতূহলার উত্তেজনা ফেটে পড়ছে ভদ্রলোক কিছু বললেন না শুধু মাথা নেড়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বেরিয়ে গেলেন ঘর ছেড়ে দরজাটা না খুলেই রামরাম বলে রাম ভরসে মূর্ছা গেল